হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের টেক। তো আজকে আমরা কথা বলবো অ্যান্ড্রয়েডের একটি সিক্রেট ট্রিক্স বা অ্যাডভান্স লেভেলের একটি ফাংশন নিয়ে। এটি হচ্ছে যে আপনারা যদি আপনাদের ফোনের হটস্পটটি অন করতে চান, তাহলে কিন্তু দেখাচ্ছে যে ক্যানট ইউজ দ্য মোবাইল হটস্পট মেনু হুইল রিকোয়েস্ট ব্যাকগ্রাউন্ড ডাটা ইজ অন। তো এই সমস্যার কারণে আপনি কাউকে আপনার ফোনের ডাটা শেয়ার করতে পারবেন না, মানে আপনার ফোনে MB রয়েছে, অন্য কেউ ইউজ করবে, অন্য কারো খুব বেশি প্রয়োজন। সেই ক্ষেত্রে কি আপনি যদি তাকে আপনার ফোনের ওয়াইফাই বা হটস্পট চালু করে দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর কি হটস্পটটি চালু হচ্ছে না। সেখানে দেখাচ্ছে ক্যানট ইউজ দ্য মোবাইল হটস্পট মেনু হুইল রিকোয়েস্ট ব্যাকগ্রাউন্ড ডাটা ইজ অন। তো অ্যাকচুয়ালি এটা কীভাবে সমাধান করতে হয়, এই সমস্যাটিতে আমি কিছুদিন আগে পড়েছিলাম, সেই জন্য আমি ভাবলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার করে রাখাটা ভালো, কারণ আপনাদের উপকার আসতে পারে। তো সেই জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পরে দেখবেন আপনারা কমিউনিকেশন নামে একটি অপশন রয়েছে, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন নিচে যে ডাটা ইউজেস ইউজ, ঠিক আছে, ডাটা ইউজে আপনারা একটা ক্লিক করে দিলেই দেখবেন যে এখানে ডাটা সেভার নামে একটা অপশন অন হয়ে আছে। এটি জাস্ট আপনারা সিম্পলি অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফোনের হটস্পটটি চালু হবে। এখন যদি আমি আমার ফোনের হটস্পটটি চালু করি, তাহলে কিন্তু চালু হচ্ছে এবং কি আমি অন্য যে কাউকে আমার ফোনের হটস্পটের মাধ্যমে ডাটা শেয়ার করতেই পারি, ঠিক আছে। তো আজকে ছিল এটি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে বা আপনি যদি মনে করেন যে আপনি কিছু নতুন শিখেছেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কি কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, এবং কি আমার ভিডিওর কোয়ালিটি যদি আরও একটু ইম্প্রুভ করতে হয় বা আপনার কোনো যদি মতামত থাকে আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং কি আমার চ্যানেলটিতে যদি আপনি সাবস্ক্রাইব এখন পর্যন্ত না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন নতুন নতুন ট্রিক শেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।